শনিবার সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ উত্থাপন করেন সিপিএম নেতৃবৃন্দ। সিপিএম নেতৃবৃন্দের উত্থাপিত অভিযোগ খণ্ডন করে রবিবার সাংবাদিক সম্মেলন করে প্রদেশ বিজেপির নেতৃবৃন্দ। সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী অভিযোগ করে জানান, 35 বছরের রাজত্বে সিপিএম রাজ্যবাসীকে নেই রাজ্যের দিকে ঠেলে দিয়েছিল। প্রশাসন থেকে শুরু করে সর্বত্র নৈরাজ্য তৈরি করেছিল, এখন নেই রাজ্য এবং নৈরাজ্য থেকে সিপিএম বেরিয়ে আসতে পারছে না। সাংবাদিক সম্মেলনে রাজ্য বিজেপির মুখপাত্র সিপিএম নেতৃত্বদের অভিযোগ খণ্ডন করে জানান, রাজ্যে বর্তমানে মানুষের পার ক্যাপিটা ইনকাম দ্বিগুণ হয়েছে, ফলে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, আর্থিক সচ্ছলতা বেড়েছে। এই লক্ষ্যকে সামনে রেখে কাজ করে চলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এবং তার সবচেয়ে বড় প্রমাণ পার ক্যাপিটা ইনকাম বলি, জিএসডিপি বলি, আমরা বারবার সেই কথাগুলি আপনাদের সামনে নিয়ে এসেছি। পার ক্যাপিটা ইনকাম দ্বিগুণের উপর হয়েছে যে জায়গায় সিপিএম ছেড়ে গিয়েছিল রাজ্যটাকে, এবং তার ফলে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, আর্থিক সচ্ছলতা বেড়েছে। আমরা বলছি না যে সম্পূর্ণ সচ্ছল হয়ে গেছে সবাই, কিন্তু আমাদের সরকারের যে লক্ষ্য, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের সরকারের যে লক্ষ্য, যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির যে লক্ষ্য, অন্ত্যোদয় থেকে শুরু করে অন্ত্যোদয়ের উত্থানের মাধ্যমে তাদেরকে সমাজের উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসা, সেই লক্ষ্য অর্জনে অনেকটাই সাফল্য এসেছে এবং আরো যেখানে যেখানে সাফল্যের দরকার সেই লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে, যার জন্যে কাজ খাদ্য থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সমস্ত দিক থেকে রাজ্য আজ স্বয়ং সম্পূর্ণতার দিকে এগিয়ে চলেছে। রাজ্যের সাম্প্রতিক জ্বালানির সমস্যা সম্পর্কে তথ্য তুলে ধরে রাজ্য বিজেপির মুখপাত্র জানান, অসমের লামডিংয়ে ধস নামায় রাজ্যে জ্বালানির সংকট সৃষ্টি হয়েছিল। এই সংকট নিরসনে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে কথা বলে দ্রুত সড়ক ও রেলপথ চালু করার উদ্যোগ গ্রহণ করেছেন। এর ফলে শনিবার থেকে রাজ্যে পেট্রোল এবং ডিজেল আসতে শুরু করেছে। সোমবার থেকে রাজ্যে সর্বত্র পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশ্বস্ত করেন তিনি। এই প্রসঙ্গে সিপিএম দলের অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি জানান, শেখেরকোট ডিপো নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে, আগামী 1 বছরের মধ্যে পেট্রোল এবং ডিজেলের ডিপো তৈরি হয়ে যাবে। বিজেপি রাজ্য মুখপাত্র আরও জানান, রাজ্যে খাদ্যদ্রব্যের আগামী 3 মাসের বাফার স্টক রয়েছে। সিপিএম নেতৃবৃন্দের মনে করিয়ে দিয়ে তিনি বলেন, বাম আমলে রাজ্যে পেঁয়াজ বিক্রি হয়েছিল 200 থেকে 300 টাকা প্রতি কিলো, এমনকি নুন পর্যন্ত বিক্রি হয়েছিল প্রতি প্যাকেট 200 টাকায়। এই ঘটনা রাজ্যবাসী ভুলে যায়নি। আমি সম্পূর্ণ তথ্য নিয়ে বলছি, আগামী 3 মাসের জন্য যাবতীয় খাদ্যের বাফার স্টক ত্রিপুরায় মজুত রয়েছে। কিন্তু আপনারা ভুলে গেছেন যে আপনাদের সময়ে পেঁয়াজ 200 টাকা 300 টাকা, এমনকি নুন লবণ পর্যন্ত প্যাকেট বিক্রি হয়েছে 200 টাকা 300 টাকা। আপনাদের সময়ে সেই কথাগুলি রাজ্যবাসী ভুলে যাননি, তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। সেই মজুতদারি প্রথা, সেই কালোবাজারি বন্ধ করার জন্য রাজ্য সরকার যথেষ্ট মাত্রায় সচেতন রয়েছেন, সজাগ রয়েছেন, প্রশাসন কাজ করে চলেছেন। প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী আরও জানান, গুয়াহাটি যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত দীপরাজ দেবপুরমা ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে নিয়োগ পরীক্ষার পরীক্ষার্থী ছিলেন না, কোনো এক পরীক্ষার্থীর সাথে হয়তো তিনি গুয়াহাটি যাচ্ছিলেন। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।